মধ্যবিত্ত আয়ের মানুষদের অত পুষ্টিগুণ হিসাব করলে চলে না সকালবেলা যাই হোক একটা কিছু খেয়ে দিনটা শুরু করলে দুপুরবেলা আবার কী রান্না করব কী রান্না করব। পরিবারের সবার মুখে ভালো খাবার দিয়ে হাসি ফোটাতে পারবো না এমন চিন্তার ভাত সবার কপালেই দেখা যায় আর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটা সারা দিন পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য কষ্ট করে গেল দিন শেষে বাজারে গিয়ে দেখে বাজারের সব কিছুর এত ঊর্ধ্বগতির মানে সব কিছুর দাম বৃদ্ধি সব কিছুর সাথে পাল্লা দিয়ে যেন আর পেরে উঠছে না সেই সাথে পাল্লা দিয়ে কিন্তু ডিমের দামও বৃদ্ধি পেয়ে যাচ্ছে ডিম তো এখন একেবারে গরিব মানুষের হাতের নাগালের বাহিরে চলে গেছে এক হালি ডিমের দাম পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করব যেটা কি না দুটো ডিম হলেও তিনজন চারজন মানুষ অনায়াসে খাওয়া যাবে এতে একটু একটু করে হলেও পুষ্টিটা তো পাওয়া যাবে দুটো ডিম কিনে না হয় আমরা চারজন পাঁচজনেই ভাগ করে খেলাম তবুও মানিয়ে গুছিয়ে নেওয়া হয়ে গেল তো আমি ডিমটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি এখন এই ডিমটাকে ছিলে আমি কিভাবে দুটো ডিম চার পাঁচজন মানুষের নাস্তা বানাবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসলে জীবন যেখানে যেমন তেমন করেই চলতে হয় আমি দুটো ডিমকে পাঁচ টুকরা করে মোট দশ টুকরা করে নিয়েছি ইচ্ছা করলে এই দশ টুকরা ডিমকে পাঁচজন বাচ্চার ভিতরে দুই টুকরা করে ভাগ করে দেওয়া যাবে একটু করে হলেও কিছুটা কিছুটা ডিমের পুষ্টি সবাই পাবে সমানভাবে তো আমি এখানে চালের গুঁড়ার সাথে আদা রসুন জিরা বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া ধনে পাতা কুচি তারপর মরিচের গুঁড়া একটু দিয়ে আপনার মরিচ একটা শুকনো মরিচ টুকরো টুকরো করে কেটে এখানে দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে সুন্দর করে ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। এখন এই ব্যাটারের ভিতরে ডিমের স্লাইসগুলো দিয়ে এপাশে ও ভালোভাবে মাখিয়ে ভালো করে ভেজে নিব অল্প একটু তেল দিলেই ভাজা হয়ে যাবে খুব বেশি তেল লাগবে না তো মুচমুচো করে ভেজে নিলে কিন্তু খেতে বেশ লাগে সামান্য একটু সস দিয়ে খেয়ে নিতে পারবে বাচ্চারা খুব পছন্দ করবে এটা যে কোনো বাচ্চারাই খুব মজা করে খেয়ে নেবে অনেক বাচ্চারা আছে ডিম খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন খুব মজা করে সুন্দরভাবে খেয়ে নেবে দুই পাশে খুব সুন্দর ক্রিস্পি হয় এবং ভেতরে ডিম ভীষণ ভালো লাগে খেতে তো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার লাইক কমেন্ট শেয়ার করে একটা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে বাকিরাও জানতে পারে তারাও খেতে পারে তো সবার জন্য দুয়ার রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ